শীতকালে এভরিডে মেকআপ করতে আমাদের কারোরই ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে ইচ্ছে না থাকা সত্ত্বেও বাইরে বের হওয়ার জন্য আমাদের মেকআপ করতেই হচ্ছে। মেকআপ না করে আমাদের স্কিনকে হেলদি এবং ফ্ললেস দেখাতে কে না চায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইনস্ট্যান্ট বাইরে যাওয়ার জন্য উইদাউট মেকআপ আপনি একটা ফ্ললেস স্কিন পেতে পারেন। সো লেটস গেট রেডি উইথ মি। প্রথমেই আসি সানস্ক্রিনে। সানস্ক্রিন কমপক্ষে বেরোনোর 15-20 মিনিট আগে ফেস, ঘাড় এবং হাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। সানস্ক্রিন হিসাবে আমার প্রথম পছন্দ মিশা সফট ফিনিশ সানমিল্ক। শীতকালে আপনি যদি আপনার স্কিনকে ব্রাইট দেখাতে চান তাহলে কিন্তু টিন্টেড ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বিবি ক্রিম কিন্তু খুব ভালো কাজ করে। ঘুম থেকে উঠে ওয়ার্ম ওয়াটারে লেবু মিক্স করে খাওয়ার ব্যাপারটা তো আমরা সবাই জানি, এতে কিন্তু আপনার ওয়েটও ব্যালেন্স থাকবে, পাশাপাশি স্কিনের যাবতীয় সমস্যারও কিন্তু সমাধান হবে। ভালো মানের একটা স্ক্রাবার ইউজ করুন। ফ্ললেস স্কিন যদি পেতে চান তাহলে ডেড সেল রিমুভ করার জন্য আপনাকে স্ক্রাবিং করা খুবই জরুরি। সপ্তাহে অন্তত 2 বার স্ক্রাবিং করতে হবে। ফেসের জন্য আমি ইউজ করি স্টিভসের এই স্ক্রাবটি এবং বডির জন্য আমি পছন্দ করি ডাভসের এই বডি স্ক্রাবটি। ক্লিনজিংয়ের পর আমরা ডিরেক্ট ময়েশ্চারাইজার ইউজ করি, কিন্তু ক্লিনজিং টোনিংয়ের মাঝখানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টোনার। টোনার কিন্তু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে ধরে রাখে। আমার পছন্দ অ্যাকোয়েলের এই টোনারটি। আপনার ডেইলি রুটিনে টোনার ইনক্লুড করতে কিন্তু একদমই ভুলবেন না। স্কিনকে হেলদি এবং হাইড্রেট রাখতে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করলে অল্প বয়সেই কিন্তু আপনার স্কিনের ফাইন লাইন এবং রিঙ্কেলের মতো প্রবলেম হবে না। সেজন্য আমাদের বডি এবং স্কিনকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করা জরুরি, এবং শীতকালে কোনোভাবেই পানি পান করা স্কিপ করা যাবে না। অ্যাপ্লাই ইওর ফেভারিট নেইল ক্রিম, মাস্কারা অ্যান্ড লিপস্টিক। ট্রাই ডিফারেন্ট হেয়ার স্টাইল, এতে আপনার লুকও ডিফারেন্ট লাগবে। So, that's all for today. Hope that video was very helpful. For more video, don't forget to subscribe our YouTube channel and follow our Facebook and Instagram page.